দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পল্টনের বাইতুল মোকাররম মসজিদের পাশেই এবং বাইতুল মোকাররম মসজিদের পাশে এই মুহূর্তে হেফাজতের কিছুটা কর্মসূচি আমরা লক্ষ্য করছি এবং হেফাজত কর্মীরা এখানে অবস্থান নিয়ে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে এবং রাস্তা বন্ধ করে দিয়ে তারা এখানে বিক্ষোভ করছে আমরা যেটি দেখতে পাচ্ছি। আর পুরো রাজধানীতেই অধিকাংশ জায়গায় আমি ঘুরেছি, রাজধানীর পল্টন, মতিঝিল, কাকরাইল এবং কারণ বাজার থেকে শুরু করে অনেকগুলো এলাকা ঘুরেছি, কোথাও আমরা হরতালকারীদের তেমন কোনো কর্মসূচি আমাদের চোখে পড়েনি। তবে আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি যে শুধুমাত্র যাত্রাবাড়ি এলাকায় কিছুটা কর্মসূচি ছিল। সকাল থেকে আমরা এই বাইতুল মোকাররম, পল্টন, বিজয়নগর এই এলাকাটিতে কিছু ছোট ছোট মিছিল দেখেছি, কিন্তু সকাল থেকে তাদেরকে কিন্তু তেমন একটা যে কঠোর অবস্থান তেমনটি হরতালকারীদেরও দেখা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি খুবই শান্তভাবে তারা প্রতিটি জায়গায় যে হরতালকারীদের যে মোকাবিলা বা প্রতিটি জায়গায় অবস্থান করতে আমরা দেখেছি খুবই শান্তিপূর্ণভাবে। এবং এই হরতালকারীরা কিন্তু সকাল থেকে তারাও কোনোভাবে যেই সড়কে অবরোধ বা যে ধরনের হরতালে যে ধরনের কর্মসূচি করা হয়ে থাকে তেমন কিছু করতে আমরা দেখিনি। তবে এই যে এখন বেলা গড়াতেই আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাইতুল মোকাররম মসজিদের সামনে হেফাজতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং তারা এই সড়কে কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। এখানে তাদের একটি সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে আমরা যেটি লক্ষ্য করছি। আর দর্শক আপনাদের জানিয়ে রাখি যে রাজধানীর যেসব সড়কে আমি চলাচল করেছি, ঘুরে এসেছি, প্রতিটি সড়কের যে অবস্থা আমি লক্ষ্য করেছি সেটি ছিল যে নিয়মিত প্রতিদিন যেভাবে গাড়ি চলাচল করে সেভাবেই কিন্তু গাড়ি চলাচল করছে, তবে হয়তো কিছুটা কম রয়েছে গাড়ি। আর আমরা গণপরিবহনে খুব বেশি সংকট বা গণপরিবহন কম তেমনটা লক্ষ্য করিনি, তবে ব্যক্তিগত পরিবহনের কিছুটা সংকট রাজধানীতে ছিল এটি আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে রাজধানী সব জায়গায় আমরা যতটুকু খবর পেয়েছি শান্তিপূর্ণ পরিস্থিতিতেই হরতাল চলছে এবং হরতালের প্রভাব তেমন একটা রাজধানীতে পড়েনি। শুধুমাত্র বাইতুল মোকাররম এবং যাত্রাবাড়ি এলাকায় কিছুটা হরতালকারীদের কর্মসূচি রয়েছে সেটি আমরা জানতে পেরেছি এবং সেখানকারই এইসব এলাকায় আসলে শুধুমাত্র হরতালকারীদের কর্মসূচি রয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। আর দর্শক, এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন আপনারা যেই বিক্ষোভটি, আসলে এখানে আমরা দেখছি যে হেফাজতের যে নেতাকর্মীরা আসলে বেলা গড়ানোর সাথে সাথে তাদের সংখ্যা, তাদের উপস্থিতি বাড়ছে এবং তারা বাইতুল মোকাররম এলাকায় অবস্থান নিয়ে এই মুহূর্তে এই সড়কটি, শুধুমাত্র এই সড়কটির তারা যান চলাচল বন্ধ করে রেখেছে। এই ছিল রাজধানীর পল্টন, বাইতুল মোকাররম বা বিজয়নগর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।